প্রিয় বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি ফেসবুকের কাছে নালিশ করে আমার এই পেজটি বাংলাদেশে ব্লক করেছে। এতে আমি কোনোভাবেই অবাক হইনি, বরং হাসি পেয়েছে সরকার আমাকে এভাবে ভয় পায় দেখে। কেন সরকার এটি করেছে বা এই যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তারা কেন ফেসবুকের কাছে নালিশ করেছে? গত 2রা মে হাসান মাহমুদের এই ছবিটি আমি আপলোড করেছিলাম এবং সেখানে তাকে চোর বলেছি, যে সেই চোর না, ভোট চোর, এবং জনগণের সাথে যে সে রসিকতা করছে মাটি কাটার মাধ্যমে সেটিও আমি আমার এই পোস্টে উল্লেখ করেছিলাম। আপনারা এটি জানেন, যারা মন্ত্রী হয়, এমপি হয়, তাদের বেতন জনগণই দেয় এবং জনগণের বেতনে এরা মাটি কাটবে, এটি জনগণের সাথে তিরস্কার মস্করা ছাড়া, সহজভাবে মানুষকে ব্রেন ওয়াশ করা ছাড়া, নির্বোধদের মনোরঞ্জন করা ছাড়া আর কিছুই নয়। তো সেই পোস্টের নিচে হাসান মাহমুদের অনুসারীরা এসে আমাকে হুমকি দিচ্ছিলেন, আমার পেজ ব্লক করে দেবেন, আমার পেজ খেয়ে ফেলবেন, আমাকে এই করবেন সেই করবেন, এরকম হুমকি ধমকি প্রায় প্রতিদিন হাজার হাজার আমার কাছে আসে ইনবক্সে, কমেন্টে, ইমেইলে। এরকম হুমকি ধমকি পাত্তা দেওয়ার মতো কোনো কারণ ছিল বা আছে বলে আমি মনে করি না। তারা শুধু হুমকিই দেয়নি, হাসান মাহমুদ সরাসরি এই কাজটি করেছে বলে আমি মনে করি, যেহেতু বিটিআরসি বা ফেসবুক কেউই আমার পেজ বাংলাদেশে ব্লক করার ক্ষেত্রে কোনো প্রকার কারণ দর্শায়নি, কোন পোস্টের কারণে, কেন, কোনো কিছুই উল্লেখ ছিল না। এবং আমি বাংলাদেশের একজন প্রথিতযশা আইনজীবীর সাথে কথা বলেছি, সেই ব্যারিস্টার আমাকে জানিয়েছেন যে বাংলাদেশে এমন কোনো আইন নেই যে আইনের মাধ্যমে কারুর পেজ বন্ধ করা যেতে পারে। যদি সরকারের কোনো কন্টেন্ট নিয়ে আপত্তি থাকে তাহলে তারা সেই কন্টেন্টটি বাংলাদেশে রেস্ট্রিক্ট করতে পারে বা যে কোনো দেশের সরকার যে কোনো কন্টেন্টকে রেস্ট্রিক্ট করতে পারে, কিন্তু পুরো পেজ ব্লক করে দেয়া এটি অত্যন্ত হাস্যকর এবং সরকারের জন্য দুঃখজনক। এই যে আমি হাসান মাহমুদকে চোর বললাম, সঙ্গে সঙ্গে সে খেপে গেল, একদম বিটিআরসি, ফেসবুক, পেজ ব্লক, চোরকে চোর বললে তো খেপবেই, এরা তো আরও কিছু বলার কথা। এই যে বিগত দিনগুলোতে প্রায় এক যুগের বেশি সময় বাংলাদেশে কোনো ইলেকশন হয় না, যা হয় সব ভোট চুরি, ভোট ডাকাতি। হাসান মাহমুদের এলাকার কথাই বলি, রাঙ্গুনিয়ার জনগণ কি জানেন না যে এই হাসান মাহমুদ কত বড় চোর? তার কিন্তু প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি বা এলডিপি থেকে নুরুল আলম এবং হেফাজত থেকে ছিল মুফতি মাওলানা ফয়জুল্লাহ। এদের কারোরই ভোটারকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি হাসান মাহমুদ এবং তার সন্ত্রাসী বাহিনী। এটা কি রাঙ্গুনিয়াবাসী জানেন না? অবশ্যই জানেন, কিন্তু কেউ মুখ খুলে কোনো কথা বলতে পারেন না এই সন্ত্রাসীর ভয়ে। আমি এত দূরে বসে তার সমালোচনা করেছি, তার অন্যায়ের প্রতিবাদ করেছি, তার কৃতকর্মকে সামনে তুলে ধরেছি, অর্থাৎ ভোট চুরি, ভোট টাকা থেকে আমি স্পষ্টভাবে হাতে আঙুল দিয়ে দেখিয়েছি, সে আমার পেজ ব্লক করে দিয়েছে। হাসান মাহমুদের মতো লোকদের কারণে শেখ হাসিনাকে আমরা কান্নাকাটি করতে দেখি। তিনি বিভিন্ন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন যে হ্যাঁ, আমার দেশের নাগরিকরা বিদেশিদের কাছে নালিশ করেন, এই করেন, সেই করেন, করবেন না কেন, আপনারা এভাবে সেন্সরশিপ চালাবেন, আপনারা মানুষের মুখ বন্ধ করে দেবেন, তাহলে যারা ভুক্তভোগী তারা প্রতিকার চাইবে না কেন? যেমন আমি বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আমি অবগত করেছি, জাতিসংঘ থেকে শুরু করে অনেক ব্যক্তি, অনেক প্রতিষ্ঠানকে, তারা এই বিষয়টি জানলেন, অর্থাৎ বাংলাদেশে এরকম কাজ করা হয়। আমি জানি না আমার আগে কোনো ব্যক্তির এরকম পুরো পেজ ব্লক করা হয়েছে কিনা, যদিও এই পেজটি আমার সেকেন্ড পেজ, খুব বেশি পোস্ট আমি এটা থেকে করি না, সাধারণত কিছু পোস্ট, ছবি, স্ট্যাটাস, এগুলোই হয়তো আমার এই ব্লু ভেরিফাইড পেজটিও তারা ব্লক করবে, তাতে কিছু যায় আসে না। তবে এটি একটি নজির তৈরি হয়েছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2020 সালে এই হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ একজন বৌদ্ধ ভিক্ষুকে ওই এলাকা ছাড়া করার জন্য নানান ধরনের কাজ করেছে, সেই বৌদ্ধ ভিক্ষুর বিহারটি কিন্তু এরা দখল করে নিয়েছে, অর্থাৎ জ্ঞানশরণ মহারণ্য এটি কিন্তু এখন হাসান মাহমুদের দখলে। তো সেই দখলের প্রতিবাদ আমি করেছিলাম বলে আমার বাবা মা, ছোট ছোট বোনদের 48 ঘন্টা থানায় গুম করে রেখেছিল হাসান মাহমুদের নির্দেশে। আমার কাছে সম্পূর্ণ কল রেকর্ড, সার্বিক তথ্য প্রমাণ আছে এবং আমি সেটি জাতিসংঘকে পাঠিয়েছি। জাতিসংঘ তারপরে দেখুন OSCHR 12 পৃষ্ঠার একটি স্টেটমেন্ট দিয়েছে। সম্ভবত আমি কোনো বাংলাদেশি অ্যাক্টিভিস্ট যার সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করে জাতিসংঘ 12 পৃষ্ঠার স্টেটমেন্ট দিয়েছে। এরপর থেকে সরকার হয়তো তাদের সেই অন্যায় বন্ধ করেছে, কারণ আমার বাবা মার সাথে যোগাযোগ নেই, আমি ভালো বলতে পারবো না, কিন্তু এমন কোনো অভিযোগ শুনতে পাইনি পার্শ্ববর্তী, অর্থাৎ আমার বাড়ির আশেপাশে যাদের সাথে আমার যোগাযোগ হয় তারা বাড়িতে পুলিশ যায় এরকম হয়রানি করে, এমন কোনো অভিযোগ শুনিনি। এবার ফিরে আসি বর্তমান কাজে। হাসান মাহমুদ এরকম একটি পোস্ট সহ্য করতে পারে না, সে বিটিআরসিকে ব্যবহার করে, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পদকে ব্যবহার করে সাধারণ আমার মতো একজন মানুষের মুখ বন্ধ করার জন্য।
এবং রাষ্ট্র কতটা অন্ধ যে এরকম একটি পোস্ট বা কোনো একটি সমালোচনার কারণে তারা কোনো একজন সমালোচকের পেজ ব্লক করে দেয় বাংলাদেশে, এতটা ভয় পায়। অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়েছেন, আমার প্রতি সমব্যথী হয়েছেন, তাদেরকে ধন্যবাদ। আবার অনেকে এই ঘটনাকে উদাহরণ টেনেছেন পিনাকি ইলিয়াস এদের সাথে, যে এদের পেজ, এদের দেশবিরোধী যে চক্রান্ত, যে ধরনের উস্কানি, মানুষে মানুষে দাঙ্গা লাগানোর যে চেষ্টা, সেই সব কন্টেন্ট অনায়াসে বাংলাদেশে চলে। কেন আমি আমার সেই প্রিয় বন্ধুদের অনুরোধ করব, এদের সাথে আমাকে তুলনা দেবেন না। এরা এক ধরনের কাজ করে, আমি অন্য ধরনের কাজ করি। এরা ইসলামাইজেশনের পছন্দ করে, এরা ইসলামিস্টদের তোষণ করে এবং এই সংখ্যাগরিষ্ঠ নির্বোধদের প্রতিনিধিত্ব করে এই ব্যক্তিরা, তো তাদের সাথে আমাকে তুলনা দিন। আমি ভিন্নধর্মী কাজ করি। আমি কি কাজ করি? আমি বাংলাদেশে আমার মতো যারা সংখ্যালঘু আছেন তাদের অধিকারের জন্য কাজ করি, তাদের সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিরোধিতা করি, সামনে তুলে আনি। কারণ এই কাজগুলো নিষিদ্ধ করে রাখা হয়েছে বাংলাদেশে। কীরকম? যখন কোনো ধর্মীয় সংখ্যালঘু নির্যাতিত হন, তখন সেটি মেইনস্ট্রিম মিডিয়ায় আসে না, তখন সেটি নিয়ে স্থানীয় পর্যায় থেকে কেউ মুখ খুলতে পারেন না, মুখ খুললেই বিভিন্নভাবে হয়রানি করা হয়। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে, আমার অনেক ধরনের ঝুঁকি আমাকে নিতে হয় এবং আমি সেগুলো সামনে আনি। জানেন, এই পেজগুলোতে রিপোর্ট হয়, ইউটিউব চ্যানেলে রিপোর্ট হয়, অনেকে আমাকে খুঁজে পান না সোশ্যাল মিডিয়ায়, নানান ধরনের প্রতিবন্ধকতা পেরিয়েও আমি কিন্তু কথা বলি। সরকার এই কাজগুলোকে পছন্দ করে না, তারা বিভিন্ন মহলে এই কাজগুলোর জন্য সমালোচিত হয়। কোন কাজ? অর্থাৎ তাদের দল বা পুলিশ প্রশাসন বা ধর্মীয় মৌলবাদী দ্বারা ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন, নিপীড়ন, এই কাজগুলো সামনে আসলে তারা বিব্রত হয়, বিভিন্ন জায়গায় জবাবদিহি করতে হয়। তাই সরকার চায় না এই কাজগুলো সামনে আসুক। কিন্তু সেই কাজগুলোর জন্য যে সরকার পেজ ব্লক করেছে সেটা আমি মনে করি না। ওই যে হাসান মাহমুদের হাতে ঘা লেগেছে, এরকম কতদিন দমন পীড়ন চালাবে এবং এই দমন পীড়ন চালানোর মাধ্যমে কাকে থামানো গেছে? আমাকে তো এতবার জেল খাটানো হয়েছে, এতভাবে মামলা দেওয়া হয়েছে, এতভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আমার পাসপোর্ট, আমার একদম গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, সেটিও কেড়ে নেওয়া হয়েছে, চুপ হয়েছে। এত এতগুলো পেজ আগে নষ্ট করা হয়েছে, এত ইউটিউব চ্যানেল নষ্ট করা হয়েছে মিথ্যা ক্লেম করে, থেমেছি, থামিনি। কতজন দেখবেন, কতজনের কাছে পৌঁছাবে সেটি নির্ভর করবে আমি কী বিষয়ে কথা বলছি। সত্য এবং মিথ্যার পার্থক্য এখন মানুষ করতে জানেন। সুতরাং যত পেজ ব্লক করবেন তত নতুন নতুন পেজ নিয়ে আসব এবং আমি বিশ্বাস করি আমাকে যারা চেনেন, আমাকে যারা জানেন, তারা আমার পাশে থাকবেন। আমার এই ভিডিওটি কিন্তু হাসান মাহমুদ, বিটিআরসি বা সরকার কারোর উদ্দেশ্যে নয়, এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে। এই আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনারা এখন থেকে আমার এই নতুন পেজটি ফলো করতে পারেন। আমার কন্টেন্ট যারা পছন্দ করেন, যারা মনে করেন আমাকে সমাজে দরকার, যারা মনে করেন যে আমি যে কথাগুলো বলি সেগুলো মানুষের অধিকারের কাজে লাগে, তারা আমার সাথে যুক্ত থাকতে এই পেজটি ফলো করতে পারেন। যারা ইতিমধ্যে ইউটিউব চ্যানেল এটির সাথে আছেন, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে ফেসবুক নতুন যে পেজটি তৈরি করেছে সেটির লিংক দেওয়া থাকবে। যারা আমার এই ব্লু ভেরিফাইড পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা কমেন্ট বক্সে নতুন পেজের লিংক পেয়ে যাবেন। আপনারা লাইক, ফলো এবং সি ফার্স্ট দিয়ে রেখে আমার সাথে যুক্ত থাকুন। সকল অপশক্তি অবশ্যই নির্মূল হবে এবং এই হাসান মাহমুদরা বা এই ধরনের সন্ত্রাসীরা, এই ধরনের চোর বাটপাররা যা করছে, সে সকল কর্ম, সে সকল অন্যায় ধীরে ধীরে আপনাদের সামনে এসেছে, আরও আসবে। অন্যায়কারীরা খুব বেশি দিন শক্তিশালী থাকে না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং কৃতজ্ঞতা যারা আমার এই বিপদে আমাকে সাপোর্ট করেছেন। আবার দেখা হবে।